আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও এখন পর্যন্ত ভালো আছি। তো আজকে প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম শামিমা রালাজ, সহকারী শিক্ষক হোমিও বালা বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। আমাদের আজকের এই ক্লাস নবম ও দশম শ্রেণীর অর্থনীতি। আজকে আমি তোমাদের অর্থনীতি নিয়ে আলোচনা করব। অর্থনীতির তৃতীয় অধ্যায় চাহিদা, চাহিদা নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলাপ করব। তো তোমরা নিশ্চয়ই বিগত দিনে প্রাথমিকভাবে চাহিদা কি শিখেছো। আমি আজকে তোমাদের এই চাহিদা নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব মাত্র। আশা করি তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো, খাতা বই নিয়ে রেডি হও এবং আমি যেটা বুঝাবো তোমরা নোট করে নেবে, ঠিক আছে? তো আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে চাহিদা কি। চাহিদা কি সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, মানে আমার কোনো জিনিস দরকার, আমি কিছু চাই, সেটাকেই চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়াকে বোঝায় না। সাধারণ অর্থে পাওয়াকে বোঝায়, আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে শুধুমাত্র আকাঙ্ক্ষাকে বোঝায় না, তার কতগুলি নিয়ম থাকতে হবে এবং সেই নিয়মগুলির মধ্য দিয়ে যদি সেই শর্তগুলি পুরোপুরি পূর্ণ হয় তাহলেই সেইটা তখন চাহিদা হবে। চাহিদা সব কিছু, সব আকাঙ্ক্ষাই যেমন চাহিদা না, সেই অর্থে আমাকে শর্তগুলি পূরণ করতে হবে। তার এক নম্বর শর্ত হচ্ছে কোনো দ্রব্য, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা তাহলে আমরা কি দেখলাম, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা হলো এক নাম্বার শর্ত। মানে আমাকে কোনো যে জিনিসটা আমাকে দরকার সেটা আমার পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। যা যখনই ক্রেতার আকাঙ্ক্ষা থাকবে বা কোনো ব্যক্তির সেই জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকবে তাহলে সেটা হলো এক নাম্বার শর্ত, আকাঙ্ক্ষা থাকতেই হবে। দুই, সেই দ্রব্য ক্রয় করার করার জন্য ক্রয় করার জন্য কি দরকার, অর্থ। ক্রয় করার জন্য আর্থিক আর্থিক সামর্থ্য থাকতে হবে। তাহলে আমরা কি পেলাম, দুই নম্বর, যে দ্রব্যর প্রতি আমার আকাঙ্ক্ষা আছে সেই দ্রব্যটি ক্রয় করার জন্য আর্থিক সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য যদি না থাকে তাহলে তো আমি সেই জিনিসটা কিনতে পারবো না বা গ্রহণ করতে পারবো বা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। তারপর আসি তিন নম্বর শর্তে, অর্থ
তিন নম্বর একটা ইম্পর্টেন্ট শর্ত, যে অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। তার মানে আমরা কী পেলাম? ইচ্ছা। মোট কথা, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। আমার অর্থ আছে কিন্তু আমি ব্যয় করার ইচ্ছা নাই, তাহলে এই তিনটি শর্তই আমাদেরকে মানতে হবে। প্রথম শর্তটি হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রথমে এক নম্বর কথা। দুই, সেই দ্রব্যটি ক্রয় করার জন্য আর্থিক সামর্থ্য থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। আবার আর্থিক সামর্থ্য থাকলে হবে না, ক্রয় করার মানে অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। তাহলে আমার আকাঙ্ক্ষা আছে, আমার অর্থও আছে, কিন্তু আমার অর্থ খরচ করার ইচ্ছা নাই। তাহলে তার ইচ্ছা না থাকলে তো আমার সেই তিনটা শর্ত পূরণ হলো না। তাহলে আমার সেই চাহিদার সাদা অর্থনীতির ভাষায় আমি চাহিদা, সেটাকে আমার চাহিদা আমার পূরণ হলো না। তাহলে দ্রব্য আকাঙ্ক্ষা থাকলেই হবে না, আর্থিক দ্রব্য ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, মানে আমাকে টাকা থাকতে হবে, এবং এই টাকা ব্যয় করার একটা ইচ্ছা সত্যি থাকতে হবে। এই যখন একজন ব্যক্তির বা একজন ক্রেতার এই তিনটি শর্তই পুরোপুরি পূর্ণ হলো, তিনটি শর্তই সে থাকে তার চাহিদার মধ্যে বা আকাঙ্ক্ষার মধ্যে, তখন সেটা অর্থনীতির ভাষায় চাহিদা বলে। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে কি পারছো তোমরা? অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমরা আগামী দিন, আজকে আমরা চাহিদা কি এই নিয়ে আলোচনা করলাম, আগামী দিনে তোমাদের সাথে থাকবে চাহিদা বিধি, চাহিদা রেখা, চাহিদা সূচি, এই সমস্ত তোমরা আগে পড়বা, আমি তোমার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করব। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।